বিয়ে করেছেন ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি আলনাহিয়ান খান জয়। শুক্রবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার বিয়ে সম্পন্ন হয়। এখন প্রশ্ন, কাকে বিয়ে করলেন ছাত্রলীগের সাবেকেই সভাপতি? এ নিয়ে জানার আগ্রহ অনেকের। তাহলে চলুন জেনে নেই জয়ের স্ত্রীর সম্পর্কে। জয়ের স্ত্রীর নাম কাকন ভূঁইয়া, বাড়ি কুমিল্লাতে। কাকন ভূঁইয়ার ফেসবুকের প্রোফাইল ঘেঁটে দেখা যায়, তিনি কুমিল্লার ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এসএসসি সম্পন্ন করেন। পরে এইচএসসি পাশ করেন ঢাকার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে। কাকন ইডেন কলেজ থেকে পাশ করেছেন স্নাতক। একই বিশ্ববিদ্যালয় থেকে দুটি বিষয়ের উপর স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এছাড়া তিনি ঢাকা সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি করেছেন। পারিবারিকভাবে জয় ও কাকনের বিয়ে সম্পন্ন হয়েছে। এদিকে জয়ের বিয়ের বেশ কয়েকটি ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেসব ছবি শেয়ার করে অনেকেই নবদম্পতির সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করেছেন। অনুষ্ঠানে জয়ের স্বজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির স্বয়ন। গত 6 ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের 30তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এর 2 সপ্তাহ পর 20 ডিসেম্বর নতুন কমিটির শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। এর আগে নানা অভিযোগে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী ছাত্রলীগের পদ হারান। তখন আলনাহিয়ান খান জয়কে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছিল। পরে 2020 সালের 4 জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে তাদের ভারমুক্ত করা হয়। বরিশালের সন্তান আলনাহিয়ান খান জয়, তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা আব্দুল আলী খানের ছেলে। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাবার হাত ধরে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হন জয়। এরপর রাজনীতির বিভিন্ন ধাপ পার করে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান এবং দক্ষতার সঙ্গে সেই দায়িত্ব পালন করেন।